সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট রিভিউ করে, প্রোডাক্ট রিভিউ দিয়ে কিভাবে প্রমোট করা যায় ওয়েবসাইটের মাধ্যমে, একটা প্রোডাক্ট রিভিউর মাধ্যমে কিভাবে প্রমোট করা যায় এবং কিভাবে সিপিএ মার্কেটিং এর থেকে ইনকাম করা যায়। অর্থাৎ আমরা আলিএক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট নিব, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা একটা রিভিউ লিখবো ওয়েবসাইটে, এবং এই রিভিউ পরে যদি ভালো লাগে সে আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কিনলে আলি এক্সপ্রেস থেকে আমাদেরকে একটা কমিশন দেবে। আশা করি বুঝাতে পারছি বিষয়। আরো একটু ক্লিয়ার করে বলি, আমাদের সর্বপ্রথম আলি এক্সপ্রেস একটা অ্যাকাউন্ট খুলে দিছি সবাইকে, যারা এখনো খোলেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুলে নেবেন, দেখে আলি এক্সপ্রেস কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিও দেওয়া আছে। এরপরে একটা ওয়েবসাইট অর্থাৎ blogger.com, যাতে কোনো খরচ নাই, ফ্রিতে কি করতে পারেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো blogger.com কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটাও আমাদের ওয়েবসাইটে ভিডিও ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া আছে, দেখে খুলে নিতে পারবেন। আমি প্রয়োজনে এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। এবারে আসেন, আমরা আলি এক্সপ্রেস থেকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক বের করবো, একটা প্রোডাক্টের লিঙ্কটা বের করে সেই লিঙ্কটা ওয়েবসাইটে কিছু আর্টিকেল লিখবো এই প্রোডাক্ট সম্পর্কে, রিভিউ দেব, এবং সেই আর্টিকেল এর মাঝে লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে গিয়ে মানুষ প্রোডাক্ট কিনবে। অবশ্যই আমাদের আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি হইলে আমরা দ্রুত এসইও করবো, এবং এসইও করলে গুগল র্যাঙ্ক করবে, এবং মানুষ যখন এই প্রোডাক্টের নাম লিখে সার্চ দেবে তখন আমাদের এই প্রোডাক্ট সবার সামনে চলে যাবে। তো চলুন আমরা সরাসরি দেখি কিভাবে এই কাজটা করা যায়। শুরুতেই আমরা একটা আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট খুলবো। তো আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট যেহেতু আমরা খুলে দিতে আগেই দেখাইছি, আমি নতুন করে সময় নষ্ট করে আজকে আলি এক্সপ্রেস অ্যাকাউন্ট খুলবো না। যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা এই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করার করে নেওয়ার পরে এখানে এই যখন অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন এই প্রোডাক্টের উপর ক্লিক করে একটা লিঙ্ক যদি বের করে, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে দেখবেন এই প্রোডাক্টের যে প্রমোটের যে লিঙ্ক, সিপিএ মার্কেটিং এর যে লিঙ্ক বা এফিলিয়েট মার্কেটিং এর যে লিঙ্ক বলা হয় সেই লিঙ্কটা এরা দিয়ে দিবে। তো সেই লিঙ্কটা যখন এরা দিয়ে দিবে তখন কিন্তু আপনি এই লিঙ্ক ব্যবহার করে ইনকাম করতে পারবেন। এই লিঙ্ক ব্যবহার করে ইনকাম করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে যে লিঙ্ক 7% কমিশন দিচ্ছে, এই প্রোডাক্টটা যদি আমরা রিভিউর মাধ্যমে বিক্রি করতে পারি তাহলে আমাদের 7% কমিশন আমরা পেতে পারি। তো চলুন এবার আমরা দেখি যে ওয়েবসাইটে কিভাবে আমরা একটা এই প্রোডাক্ট সেট করব। তো প্রোডাক্ট সেট করার জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটটা হচ্ছে blogger.com। এই blogger.com এ কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয় নিয়ে আমাদের ওই ভিডিও আছে, আপনারা মোবাইল থেকে সরাসরি blogger.com এ অ্যাকাউন্ট খুলতে পারেন। blogger.com এর অ্যাপস আছে প্লে স্টোর থেকে, ডাউনলোড করে আপনি নিজেও পারবেন অ্যাকাউন্ট তৈরি করে নিতে, খুব সহজে অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা এই blogger.com এ একটা আর্টিকেল লিখবো, এই প্রোডাক্টটা নিয়ে আমরা একটা আর্টিকেল লিখবো, এই যে এই প্রোডাক্টটা নিয়ে, এই প্রোডাক্ট নিয়ে আমি একটা আর্টিকেল লিখবো blogger.com। আর্টিকেল লেখার জন্য বরাবরের মতোই নিউ পোস্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এইখানে আর্টিকেল লেখার সুযোগ করে দিবে। তা আমরা শুরুতে একটা হেডলাইন দেব, হেডলাইনটা কি হবে, হেডলাইনটা হবে কি, এইটা যাচাই করার জন্য, মানে কি ধরনের হেডলাইন দিলে মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে এর জন্য আমাদের প্রয়োজন একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড। তো আপনাদেরকে আমি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় আগের ক্লাসে দেখাইছি, যারা ক্লাসটা দেখেননি তারা দেখে আসবেন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি
গুগল প্লে স্টোরে গিয়ে মোবাইল থেকেও কম্পিউটারেও প্লে স্টোরে গিয়ে আপনি কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিতে পারেন। মোবাইল থেকে হলে প্লে স্টোরে যাবেন, আর কম্পিউটার থেকে যদি হয় তাহলে আপনি যাবেন গুগল ক্রোমোতে বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন কিওয়ার্ড প্ল্যানার লিখে। সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো এই চলে আসে, ওয়েবসাইট চলে আসে, যে কোনোটা ওপেন করে আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তো আপনারা অনেকেই এই যে গুগল প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, সেক্ষেত্রে অন্যান্য যে এইগুলো আছে এইগুলোর থেকে আপনারা তৈরি করতে পারবেন। যেমন আমি একটা দেখাই দিই, এইটা যদি আমরা ওপেন করি, আরো কয়েকটা আমরা ওপেন করি, এইগুলোতে আপনারা পারেননি বলতেছেন, কিন্তু কেন পারেননি আমি জানি না। আমরা মনে করেন যে DSLR ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ, এটা যদি লিখি, এই কিওয়ার্ডটা লিখে এইটাকে ওপেন করছি, এইখানে কিওয়ার্ডটা জাস্ট বসাই দিব। বসাই দেওয়ার পরে গেট মাই কিওয়ার্ড এখানে একটা ক্লিক করব, একদম সহজ, কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না, কোনো কিছু লাগবে না, সরাসরি এটা কিওয়ার্ড রিসার্চে চলে যাবে। তো অনেকেই বলতেছেন যে এটা বোঝেন না পারেন না, আমার মনে হয় না যে এটা বোঝার মতো কিছু আছে। এই যে এইখানে আসছে, এখানেও আমরা এই কিওয়ার্ডটা বসাই দিব এবং ভিউ কিওয়ার্ড সার্চ এখানে আমরা একটা ক্লিক করব, তো দেখবেন যে কিওয়ার্ডের যে রেজাল্টটা রেজাল্টটা চলে আসে খুব দ্রুত। এখানে দেখেন সাইন ইন করতে গেছে উইথ লিঙ্কডইন, তো আমরা লিঙ্কডইনে সাইন ইন করবো না, এখানে সাইন আপ করে নিতে পারবেন, সরাসরি সাইন আপ করে নেবেন। এই যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নাম দেবেন, ফুল নাম এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন, একদম সহজ, কোনো কঠিন কোনো কাজ না। এবং এই যে দেখেন চাইনি কোনো প্রকারের সাইন আপ চাইনি, এটা আমরা দিয়ে সার্চ দিলাম, সার্চ দিলে যে সরাসরি কিওয়ার্ডের অল রেজাল্ট কিন্তু চলে আসছে, অল রেজাল্ট এখানে চলে আসছে। আপনি সেই যে 7 দিন ফ্রি ট্রাই করতে পারবেন, এখানে দেখেন রেজাল্ট চলে আসে, তো 7 দিনের জন্য ফ্রি ট্রাই করার জন্য এখানে ক্লিক করলে এইটা এই যে ভলিউম, সার্চ ভলিউম, তারপরে কম্পিটিশন সবকিছু এখানে চলে আসছে, প্রত্যেকটাই আপনারা করতে পারবেন। আর যদি আপনারা গুগল থেকে করতে চান, যারা করতে পারছেন তারা গুগল থেকে করবেন, সমস্যা নেই। তো কিওয়ার্ড রিসার্চের যে ক্লাস, সেই ক্লাসটাও আমার দেওয়া আছে, শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আগে ক্লাসটা করাইছি, সেই ক্লাসে আপনারা কিওয়ার্ড রিসার্চ দেখে নেবেন তাহলে ভালো হবে। তো আমরা কিওয়ার্ড আজকে আর রিসার্চ করব না, যেহেতু আগের ক্লাসে আমরা এক ক্লাসে শুধু কিওয়ার্ড রিসার্চ করাই দেখাইছি, আমরা এখান থেকে কিওয়ার্ড নিয়ে যাব এই যে DSLR ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ, এইটা নিয়ে আমরা শুরু করব। তো আমরা টাইটেলে কি দেবো, DSLR ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ, DSLR ক্যামেরা, অল DSLR ক্যামেরা থাকতে পারে, অল DSLR মানে যে কোনো কোম্পানির DSLR ক্যামেরা প্রাইস এখানে আমরা দিতে পারি, দিতে পারি, হেডলাইনে দিয়ে দিলাম DSLR ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ। এখন যদি কেউ DSLR ক্যামেরা লিখে সার্চ দেয়, এই কথাটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমাদের এটা যাওয়ার সম্ভাবনা, যদি আমরা সঠিকভাবে কিওয়ার্ড গুলো বসাই দিই। তো আমরা দিলাম প্রথম টাইটেল, টাইটেল দেওয়ার পরে আমরা সাবটাইটেল দিব, এখানে এখানে একটা সাবটাইটেল দিব, বাই কেন দিতে পারি, দেখি এখানে কি কি আসছে। কেন দিতে পারি আমরা, না শুরুতে আমরা কেন দিব না, দ্বিতীয় স্টেপে যে কেন দেবো, প্রথম আমরা
বাংলাদেশের টোটাল ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবে। প্যারাগ্রাফ লেখার পরে, প্যারাগ্রাফ লেখার পরে দ্বিতীয় স্টেপে যাই আমরা, দেব ডিএসএলআর ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ বাই ক্যানন, বাই ক্যানন, ক্যানন রিফ্লেক্স। তৃতীয় স্টেপে যাই আমরা দেব কি, তৃতীয় প্যারাগ্রাফে, তৃতীয় প্যারাগ্রাফে গিয়ে আমরা দেব ক্যানন 700D প্রাইসিং বাংলাদেশ, ক্যানন 700D প্রাইসিং বাংলাদেশ। চতুর্থ স্টেপে গিয়ে, চতুর্থ প্যারাগ্রাফে গিয়ে আমরা কি দেব, ক্যানন 1000 প্রাইস ইন বিডি। এগুলো কিন্তু রিসার্চ করা, আগের দিন ক্লাসে আমি রিসার্চ করে রেখেছিলাম, আপনারা দেখছেন, রিসার্চ করা দিলাম। তারপরেরটা কি দেব, ছাম ছাম ক্যামেরা। এইরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড, অন্তত 10টা কিওয়ার্ড রিসার্চ করে যদি আমরা নিয়ে আসি এবং এইখানে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে যদি একটা করে প্যারাগ্রাফ আমরা লিখি, একটা করে প্যারাগ্রাফ আমরা লিখি, এখন প্রত্যেকটা একটা করে একটা প্যারাগ্রাফ দেবো। প্যারাগ্রাফ কিভাবে লিখবো, আমরা কিভাবে জানবো ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে, প্রাইস সম্পর্কে? আমরা চলে যাব গুগলে, গুগলে গিয়ে আমরা এইটা লিখে সার্চ দেবো, এইটা লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে দেখেন শুরুতেই চলে আসে ডিএসএলআর ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ, এটাকে আমরা ওপেন করবো। ওপেন করার পরে এখানে ডিএসএলআর ক্যামেরার প্রাইস সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এই যে দেখেন। তো আমরা এইটা তো একটা ই কমার্স ওয়েবসাইট, এইখানে না গিয়ে, এইখানে না গিয়ে আমরা দেখি চেষ্টা করব একটা প্রোডাক্ট রিভিউ ওয়েবসাইট বের করা, নিয়ে আসার জন্য প্রোডাক্ট রিভিউ, যেগুলোতে রিভিউ লিখছে, এগুলো কিন্তু ই কমার্স মানে বিক্রির সাইট, এগুলো থেকে আমরা নিলে আমরা কিন্তু সঠিক ইয়া পাবো না, তথ্য পাবো না যেগুলোতে ইয়ে আছে। আমরা আমাদের রিভিউর সাইট নিয়ে আসতে হবে, আমরা যেরকম রিভিউ লিখি এরকম রিভিউ কোন সাইডে লিখছে সেগুলো খুঁজে নিয়ে আসতে হবে আমাদেরকে। এই যে এখান থেকে আমরা নিতে পারি, এটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন, এরকম রিভিউ থাকবে আমাদের। এটা তো ফোন, আমাদের ক্যামেরারই নিয়ে আসতে হবে, রিভিউ নিয়ে আসতে হবে যেখানে ক্যামেরা সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে। তো আমরা এই যে দেখেন এইখানে লেখা আছে বেস্ট ক্যামেরা মোবাইল ফোন ইন বাংলাদেশ, তো এটা আমরা নিলাম, নিয়ে এইটাকে আমরা মোবাইল ফোনটা কেটে দিব, যেহেতু আমরা শুধু ক্যামেরা, ইন বাংলাদেশ মোবাইল ফোনটা কেটে দিব। এবং এরপরে কি আছে, এই এইটা আমরা পড়বো সুন্দর করে, পড়ে আমরা এইটার মতো করে নিজেরা লিখবো, আমরা কিন্তু এটা কপি করে এখানে পেস্ট করব না, নিজেরা লিখব। এইখানে এই ক্যামেরাটা সম্পর্কে লেখা আছে,
এই ক্যামেরাটা সম্পর্কে লেখা আছে, ডিএসএলআর ক্যামেরা, বিভিন্ন ক্যামেরা সম্পর্কে লেখা আছে। এইরকম ডিএসএলআর ক্যামেরা প্রাইজ ইন বাংলাদেশ বাই ক্যানন, এইটা নিয়েও আমরা একটা সার্চ দিব। তাহলে ক্যাননের, ক্যানন সম্পর্কে সব চলে আসবে। ক্যানন ক্যানন সম্পর্কে চলে আসলে আমরা এখান থেকে ধারণা নিব, ধারণা নিয়ে আমরা কিন্তু নিজেরা লিখবো, কখনোই আমরা কিন্তু এইটাকে কপি করে পেস্ট করার চেষ্টা করব না, কপি করার পেস্ট করার চেষ্টা করব না। এটা থেকে সব সুন্দর করে সবকিছু পড়তে হবে, পড়তে হয়ে এইটা পইলা এইটা সম্পর্কে আমরা জানবো, জেনে তারপরে এই যে যেখানে ডিসক্রিপশন লিখছে না, এই যে ডিসক্রিপশনটা, আমরা এই ডিসক্রিপশনটা সুন্দর করে পড়বো। পড়ার পরে এইটা আমরা সেম সেম একটা ডিসক্রিপশন এখানে লিখবো, এখানে সুন্দর করে একটা ডিসক্রিপশন আমরা লিখবো। দেখলাম এবারে ক্যানন 700D প্রাইজিং বাংলাদেশ, এইটা নিয়ে একটা সার্চ দিব। এটা সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে, আমরা এখান থেকে সবকিছু নিব, যা জানবো জানার পরে নোট করব, নোট করে আমরা এখানে আমাদের মতো করে আবার লিখব। এই দেখেন এটা ডিসক্রিপশন লেখা আছে কত সুন্দর করে, আমরা সুন্দর করে পড়িয়া তারপরে এইটার ডিসক্রিপশনটা আমরাও এইটা যেভাবে লিখছে আমরা সুন্দর করে লিখবো। এরপরে কি 1000D ক্যানন প্রাইসিং বাংলাদেশ, এটাকেও নিয়ে যাব, নিয়ে এখানে সার্চ দিব। প্রতিটা আমি বারবার বলে দিচ্ছি, কোনোভাবেই কিন্তু এটা ইয়া করা যাবে না, কপি করা যাবে না, অবশ্যই নিজের লিখতে হবে, এটা দেখে দেখে নিজের লিখতে হবে। যদি কপি করেন তাহলে কিন্তু এটা র্যাঙ্ক করবে না, পরেরটা কপি করা কিন্তু কখনো র্যাঙ্ক করে না আর্টিকেল। এরপর স্যামসাং দিয়ে সার্চ দিলাম, তো স্যামসাং সম্পর্কে বিস্তারিত আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। স্যামসাং ক্রাইসিস বাংলাদেশ আমরা অল্প একটু লিখছে, এইটা আরো সুন্দর করে খুঁজে আমরা নিব, নেওয়ার পরে আমরা টোটাল লিখবো। এরকম আলাদা আলাদা একটা একটা নিয়েও কিন্তু লিখতে পারবেন, মনে করেন আপনি এই যে ক্যানন 700D প্রাইসিং বাংলাদেশ, শুধু এইটুক নিয়ে যদি আমরা লিখি, শুধু এইটুক নিয়ে যদি আমরা লিখি তাহলে কিন্তু লিখতে পারি, তাই না? প্রত্যেকটা কিন্তু একটা একটা হবে আর্টিকেল হবে, শুধু প্যারাগ্রাফ না, প্রত্যেকটা দিয়ে আপনারা একটা একটা আর্টিকেল লিখতে পারবেন। এভাবে লেখার পরে আপনারা এইটার থেকে ছবি ডাউনলোড করবেন, এই যে ছবিটা, এই ছবিটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এই ছবিটা কোন জায়গায় বসাবো, এইটাকে এই যে মনে করেন এই যে ছোট দেখা যাচ্ছে উপরেরটা, দেখেন হেডলাইন সাব হেডলাইন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে প্যারাগ্রাফ আছে এইখানে কল ই করবেন, এবং হেডলাইন হেডিং সাব হেডিং, সাব হেডিং এ যেয়ে এখানে দিলে বড় হয়ে যাবে। তো এর নিচে আমরা এখানে এই ক্যামেরার ছবিটা নিয়ে আসবো, এখানে ছবিটা নিয়ে আসার জন্য এই যে একটা অপশন আছে দেখেন উপরে মাঝখানে ইনসার্ট
ইমেজ, এখানে ক্লিক করব এবং আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার চলে যাব আমাদের কম্পিউটারে, অথবা মোবাইল থেকে করলে মোবাইলে। এখান থেকে আমরা ছবি নিয়ে আসবো, এই যে ছবিটা আমরা নিয়ে আসলাম এবং আপলোড করে দিলাম, আপলোড করে দিলাম। এই ছবিটা যদি মনে করেন যে ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, কোনায় ধরে টেনে ছোট বড় করতে পারবেন, ছোট অথবা বড় করতে পারবেন। তো এইটা তো একটা স্যামসাং, স্যামসাং এটা তো আমরা এখানে দিতে পারি না, স্যামসাং এটা স্যামসাং এ গিয়ে দিতে পারি। এই যে প্রত্যেকটা হেডলাইন, এগুলো কিন্তু হেডলাইন, এইটাকে কিন্তু বড় করে দিতে হবে, বড় করে দিতে হবে, আর এইটাকে ছোট করে দিতে হবে, অথবা এটাকে কেটে একসাথে নিয়ে দিতে পারি আমরা, এবং দুইটা একসাথে করে পাবলিক। তো আমরা এই স্যামসামেটা স্যামসামের এই জায়গায় দিয়ে দিই। এখানে চলে আসলো, এবং আমরা এখানে দিব কোনটা, শুরুতে যে কোনো ডিএসএলআর ক্যামেরা দিলেই হবে, এখানে বাংলাদেশ যে কোনো একটা ক্যামেরার ছবি দিলেই হয়ে যাবে। আমরা একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি, ইমেজে গিয়ে যে কোনো একটা ক্যামেরার ছবি আমরা ডাউনলোড করে দিই। এবং এইখানে এই ছবিটা আবার দিয়ে দেবো যেভাবে আমি ছবি দিচ্ছি। আর এইখানে যদি আপনি চান যে ভিডিও দিবেন, তাহলে কিন্তু আপনি ভিডিও দিতে পারবেন, এই ছবির এখানে ভিডিও দেওয়ারও জায়গা আছে, আপনি চাইলে ভিডিও দিতে পারবেন। আচ্ছা, আমাদের ছবি দেওয়া হয়ে গেছে, ছবি সেভ করা হয়ে গেছে। এবার আমরা এটাকে পাবলিশ করে দিই, আমরা দেখবো যে কেমন দেখা যায়। আমরা এটা পাবলিশ করার আগে কিন্তু এই যে রিভিউ প্রিভিউতে দেখলে আমরা কিন্তু দেখতে পাবো, এটা প্রিভিউ, পাবলিশ করার আগে আমরা প্রিভিউ দিব, প্রিভিউ দিয়ে আমরা দেখবো যে আমাদের এটা আর্টিকেলটা কেমন দেখা যায় দেখতে, মোবাইলে কেমন দেখাবে, কম্পিউটারে কেমন দেখাবে। এখানে কিন্তু নিজে নিচে ডিভাইস আছে, দেখেন যে মোবাইলে কেমন দেখাবে, এই যে মোবাইলে এরকম ভাবে দেখাবে, মোবাইলে এরকম দেখাবে, এবং ট্যাবলেটে এরকম দেখাবে, কম্পিউটারে এরকম দেখাবে, ডেস্কটপে। এটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে যে আমাদের এটা কিরকম দেখাবে, কিরকম দেখাবে। তো আমরা এইভাবে সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে আমরা এখন এই জায়গায় কেনার জন্য লিঙ্ক বসাবো। লিঙ্কের প্রয়োজন আছে না, এখানে আমরা একটা লিঙ্ক বসাবো, বাই নাও লিখে প্যারাগ্রাফ
হেডিং দিয়ে এটারে যদি আমরা চাই কালার করতে, বোল্ড করতে, আমরা কিন্তু করতে পারবো। এখানে কালার করতে চাইলে আমরা কিন্তু কালার দিতে পারবো, যে বাইরেটা কালার করে দিব আমি, তাইলে আমরা কালার করে দিব। এই বাই নাওতে আমরা দেব লিংক, কোন লিংক, এইখানে যে লিংকটা আমরা বের করছি, এই যে এইখান থেকে লিংকটা নিয়ে নেব, টেক্সট টেক্সটে কপি করে এই করব, এবং এই যে কপি করে এই লিংকটা নিয়ে নেব, লিংকটা নিয়ে আমরা এই লিংকটা দিয়ে দেব, এই বাই নাও সিলেক্ট করব, এবং এই যে লিংক বসানো সোজা উপরে চেনের মতো যে অপশনটা, এটা একটা ক্লিক করব, এইখানে লিংক বসাই দিব। বসাই দেওয়ার পরে এখানে টিক দিয়ে দেবো, ওপেন এ নিউ উইন্ডোজ, মানে নতুন একটা লিংক ওপেন হবে যদি এটা ক্লিক করে। তো এইটাই আমরা টিক দিয়ে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে আমরা যদি এটাকে আবার প্রিভিউতে দেখি, প্রিভিউতে তাহলে এখানে দেখেন এই যে বাই নাও একটা বাটন আছে, এখানে ক্লিক করলে ওরা নিয়ে যাবে কোথায়, এটা পাবলিশ করার আগে দেখা যাবে না, পাবলিশ করার পরে যা দেখা যাবে। তো আমরা পাবলিশ করে দিই, এই যে এইটা পাবলিশ হয়ে গেছে। কতজন মানুষ দেখতে দেখবে এটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এইটা আমরা নতুন একটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসলে হবে না, ভিউ ব্লগে গিয়ে এখানে ক্লিক করব, এবং নতুন এটা এই যে এখানে দেখা যাচ্ছে ক্যামেরা, এখানে যে বাই নাও লেখা থাকবে, রিড মোডে যাব, এই যে বাই নাও দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করলে আমাদেরকে কিন্তু নিয়ে যাবে এই আলি এক্সপ্রেস, এবং এখান থেকে আমরা ক্যামেরাটা যে কেউ এখান থেকে বাই করবে আমরা কিন্তু এর কমিশন পাবো। এরকম প্রত্যেকটা ক্যামেরার নিচে, প্রত্যেকটা ক্যামেরার নিচে আমরা কিন্তু একটা করে লিংক দিয়ে দেবো, প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে লিংক দিয়ে দেবো। প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে আমরা লিংক দিয়ে দেবো। আপডেট করে দিলাম, এবং এইটাকে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করি প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে এই অপশন থাকবে, এবং এইখান থেকে যখন মানুষ সার্চ দিবে, এই যে লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটা তার কাছে সামনে গিয়ে হাজির হবে। সে এইখান থেকে দিক দেখে সবকিছু করে যদি ভালো লাগে, যদি এটা দেখে মনে হয় কিনবো, সে এইখান থেকে বাই করে নিবে, এবং এখানে এভাবেই সিপিএ মার্কেটিং করে টাকা ইনকাম করা সম্ভব। আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে কিভাবে ই করবেন, প্রোডাক্টের রিভিউটা লিখবেন। তো সবাই এভাবে প্রোডাক্টের রিভিউ লিখবেন, এর জন্য প্রিমিয়াম ওয়েবসাইট নিলে হয় কি, প্রিমিয়াম ওয়েবসাইটে এসইও করতে সুবিধা হয়। এই ওয়েবসাইট দিয়ে যদি আপনি এসইও করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এসইও হচ্ছে কিনা, বা এসইও করাটা কষ্টকর হয়ে যাবে। আর যদি আপনি প্রিমিয়াম ওয়েবসাইটে করেন তাহলে কিন্তু আপনি এসইও করতে পারবেন, সাথে সাথে আপনি কনফিডেন্স থাকবে যে আমার এটা ওই এসইও হয়েছে বা এসইও হয়নি কেন, এগুলো ধরতে পারবেন। আর যদি ব্লগ সাইট দিয়ে করেন তাহলে আপনার কি হবে যে এসইওর কোনো সুযোগ নেই, এখানে নিজে থেকে যতটা পারা যায় ততটা এসইও করবেন, কিন্তু আপনি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। তো এইভাবে আপনারা আপাতত ব্লগ যাদের এই নেই ওয়েবসাইট নেই তারা ব্লগার ডট কমে লিখেন। আগামী ক্লাসের আগে, আজকে বুধবার, শনিবার আপনাদের ক্লাস, শনিবার কমপক্ষে দুইটা করে প্রোডাক্ট রিভিউ লিখে নিয়ে আসবেন, আমাদের হোমওয়ার্ক দেবেন, এবং দিতেই হবে। যারা নিয়ে না আসবেন সেদিন কিন্তু আমি ক্লাস করাবো না, আগের দিনের মতো বলে দিচ্ছি, অবশ্যই নিয়ে আসবেন। আর অ্যাকাউন্ট খোলার ভিডিও দুইটা, দুইটা অ্যাকাউন্ট খোলা লাগবে, একটা হচ্ছে আলি এক্সপ্রেসের আর একটা হচ্ছে ব্লগার ডট কম, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, কারো কোনো কথা থাকলে এখন বলতে পারেন, হাত তুলতে পারেন।